আপনারা এতক্ষণ খেয়ালই করেননি, এই ঘটনাটা অনেকক্ষণ আগেই ঘটেছে। দেখুন, শরীর থেকে অনেকটা ব্লিডিংও হয়েছে, এখন ইমিডিয়েটলি ওনাকে হসপিটালাইজ করা দরকার। আরে আপনি কিছু মেডিসিন দিয়ে দিন না, হসপিটালে কে ছোটাছুটি করবে একে নিয়ে এই অবস্থা? আপনি দিন ওষুধ দিন, দেখুন যদি কোনো কাজ হয়। আপনাকে তো ঠিক চিনলাম না, এই বাড়িতে আমি বহুদিন ধরে আসছি, কিন্তু আপনাকে তো কোনোদিন দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আপনি আমাকে চিনবেন, কিন্তু চেনার তো কথা, ডাক্তারবাবু তো এই বাড়িরই হাউস ফিজিশিয়ান, আর ডাক্তারবাবু তো এই এলাকাতেই থাকেন। ডাক্তারবাবু উনি এই বাড়ির মেজ ছেলে, যিনি থাকতেন না এই বাড়িতে, আপনি চিনতে পারছেন না? প্রতীকবাবু, আমি ঠিক বুঝতে পারছি না, বরং এনাকে আমার চেনা লাগছে, অনেকটা অভিজ্ঞতার মতো। আমি বুঝতে পারছি না, ইনি বা কে আর উনি বা কে, মানে আমার মনে হলো বলে বললাম। আচ্ছা, এবার কাজের কথায় আসি, পেশেন্টকে যদি বাঁচাতে চান তাহলে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। যত সব আজুরে অশান্তি, এখন যদি কিছু একটা হয়ে যায় আমরা সব বিপদে পড়ে যাব। লাইফটা পুরো হেল করে দিচ্ছে এই সব লোকগুলো। তাহলে ডাক্তারবাবু, আমরা যদি আপনার হসপিটালে নিয়ে যাই? সেটা তোমাদের ইচ্ছে, আমি তো প্রেশার করতে পারি না, তবে যা করবে ইমিডিয়েটলি করো, সময় নষ্ট হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। না না, এ কথা বলবেন না, এ কথা বলবেন না। একজন পর পুরুষের জন্য এত চিৎকার চেঁচামেচি কোনো মানে হয় না কিন্তু তোমার। খবরদার বলছি, এখনো কিন্তু প্রমাণ হয়নি আপনি এই বাড়ির কেউ, তাই আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন না। আপনি বলবেন, তুমি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না, তোমরা কি এখনো হাতে হাত দিয়ে বসে থাকবে? এখনো তোমরা কেউ নড়বে না? হর্ষ, উনি তোমার বাবা, তুমি তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে? শেষ পর্যন্ত কি বাবার মৃত্যুর জন্য পরোক্ষভাবে তুমি দায়ী হবে? বাবা কিনা জানি না, কিন্তু একজন মানুষ আমাদের বাড়িতে বিনা চিকিৎসায় মারা যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমি বলছিলাম কি, একে হসপিটালে ভর্তি করার নানা ঝামেলা আছে, যদি এ কিছু হয়ে যায় না পুলিশ কিন্তু তোকেও ছাড়বে না। পুলিশের ভয় একটা লোককে বাড়িতে ফেলে রেখে মেরে ফেলবো, এটাও তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তাই বলছি আর কি, অথচ এসবের কোনো দরকারই ছিল না। এই লোকটা এই বাড়ির ছেলে প্রমাণ করতে গিয়ে এত বড় ঝুঁকি নিয়ে ফেললো যে তাও কেউ তো ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা দেখালো। কেউ কেউ ঝুঁকি নিতে গিয়ে নিজেকে আরো জালি প্রমাণ করে ফেলছে, আর কেউ কেউ ঝুঁকি নিতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেলতে চাইছে। এক একজনের ঝুঁকি নেওয়ার পথ এক এক রকম হয়, আর এই দুই পথের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অ্যাটলিস্ট আমার চোখে। আমি খালি ভাবছি, ভদ্রলোক এরকম একটা কাজ করতে গেলেন কেন? সেটা যদি তোমরা বুঝতেই পারতে তাহলে ভদ্রলোককে এই কাজটাই করতে হতো না। ডাক্তারবাবু, আমরা ভদ্রলোককে আপনার হসপিটালে নিয়ে যেতে চাই, কাইন্ডলি যদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, বলে দিচ্ছি। আমার জীবনটা শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জীবনটা তো তোমার নিজের হাতেই ছিল মেজদি ভাই, কিন্তু তুমি সেই জীবনটা নিজের হাত থেকে অন্যের হাতে তুলে দিয়েছ। এখন তো তুমি বুঝতেই পারছো না যে তোমার জীবন কোথায় যাবে, তাই এখন অন্যরা যেখানে নিয়ে যাবে সেখানেই তোমার যেতে হবে মেজদি ভাই। জেঠমণি, ও জেঠমণি, তুমি দেখো তোমাকে আমরা বাঁচিয়ে ফিরিয়ে আনবই।
যেটা উনি তুমি একদম চিন্তা করো না, তুমি একা নও, আমি আমি সব সময় তোমার পাশে আছি। প্রথম দিনও ছিলাম, আজকেও আছি। সে তো বটেই, তোমাকে তো থাকতেই হবে। কিন্তু প্রতীক, একটা মুশকিল আছে। এই লোকটা যদি পটকে যায় না, তাহলে এই লোকটা যে ভুয়ো, সেই প্রমাণগুলো আর থাকবে না। বজ্রক কিন্তু এত সহজে মারা যাবে না। ঈশ্বরের খেলা কিন্তু এত সহজে শেষ হয়ে যেতে পারে না। আমি যদি সেই মেয়েটা এবারে সব কথা কথা বলে না, সব কথাই কিন্তু কথা বলে না। যে ব্যাপারে কথা বলা উচিত শুধু সেই ব্যাপারেই কথা বলে। জল জল কি বলছে জানবি? জানবি মানুষটা কি বলছে? ভালো করে শোনো তো। জল জল চাইছে, আমি নিয়ে আসছি। জল জল চাইছে, জলটা তুমি নিজের হাতে খাওয়া মেজদি ভাই। আমরা কিন্তু কেউ জানি না এই মানুষটা হাসপাতালে গেলে আর ফেরত আসবে কিনা বেঁচে। তুমি নিজে হাতে ওনাকে জলটা খাওয়াও। মুমূর্ষ মানুষকে জল খাওয়ালে কোনো অপরাধ হয় না মেজদি ভাই। আর পরে যদি প্রমাণ হয় যে ইনি আমাদের মেজদা তোমার স্বামী, তাহলে কিন্তু সারা জীবন ওনাকে জল না দিতে পারার আক্ষেপ হবে তোমার। একথা বলিস নে ছোট, বলিস নে কথা, বলিস নে। অন্য অনেক ভাবে বলে দেখেছি মেজদি ভাই, কিন্তু তুমি তোমার দেওরের কথা আর ওই ভদ্রলোকের কথা অস্বীকার করে এই আমাদের মেজদাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারোনি। তাই এখন এইভাবে বলে দেখলাম, যাতে শেষ সম্মানটা অন্তত মেজমা, তুমি চিন্তা করো না, আমরা মানুষটাকে ঠিক হাসপাতাল থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো। তুমি নিজের হাতে আগে জলটা খাওয়াও। ডাক্তারবাবু যেমন করেই হোক মানুষটাকে বাঁচান, আপনি মানুষটাকে বাঁচিয়ে দিন। ইঞ্জেকশন দিয়েছি, হয়তো একটু বেটার হলেও হতে পারে, তবে হসপিটালে নিয়ে গেলে একটু প্রপারলি ট্রিটমেন্ট করা যাবে। ওখানে অনেক যন্ত্রপাতি আছে, ওষুধপত্র আছে। ঠিক আছে, তোমরা এসো, আমি আসছি। ডাক্তারবাবু এখন আপনি হসপিটালেই যাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, অ্যাম্বুলেন্স এলে ওনাকে আমি হসপিটালে ভর্তি করে দিচ্ছি, তারপরে ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা বলি। ঠিক আছে, তাই আসুন। সে তো দেখছি আমাদের একেবারে অশান্তি দিয়ে শেষ করে দিয়েছে এই লোকটা। ঋষির একটা সিদ্ধান্ত ভুল হয়েছিল, ওকে এখানে 3 দিন আটকে রাখাটাই ভুল হয়েছিল। ভুল ঠিকের বিচার তো আজ করার কথা নয়, যাবতীয় ভুল ঠিকের বিচার কাল হবে। আমি তৈরি, কাজটা আজও হতে পারত, কিন্তু আজকে জেঠুমনি হাসপাতালে থাকবেন, ওনার অ্যাবসেন্সে আমি কাজটা করতে পারবো না। কিসে তৈরি তুমি? কেন, আমার যে বিষয়ে তৈরি থাকার কথা ছিল, আমার তো সমস্ত প্রমাণ নিয়ে রেডি থাকার কথা ছিল। সাক্ষ্য প্রমাণ তুমি দেবে? পাগলে কি না বলে, ছাড়ো তো মেজদা, ও যখন দেবে তখন দেখা যাবে। বলে না চোরের সাক্ষী গাঁট কাটা, এখন এই গাঁট কাটাটাকে তো নিয়ে যায় হসপিটালে, তারপরে দেখা যাবে।
প্রমাণ যখন হয়নি, কে চোর আর কে তার সাক্ষী গাঁট কাটা সেটা তো আমরা জানি নে, তাই না? তুমি কি বলতে চাইছো মেজ বৌদি? আমার মনে হয় এখন তর্ক বিতর্ক কোনো প্রয়োজন নেই, আগের কাজটা আগে করা দরকার। দেখো যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এইটুকু সময়ের মধ্যে যদি মেজমার কোনো উপলব্ধি হয় তাহলে মেজমা সেই কথাটা বলতেই পারে। জানবি, তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমাকে আমি অনেক অপমান করেছি, অথচ তুমি আমার সবচেয়ে বড় উপকার করার চেষ্টা করেছ। কাল কি হবে জানি নে, কাল তুমি প্রমাণ করতে পারবে কিনা তাও জানি নে। তবু আমার মন বলছে জানো, যে লোকটা নিজের পরিচয় স্বীকার করাতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় সে আর যাই হোক ভণ্ড নয় কো। মেজুমা, ইনি যদি ভণ্ড না হন তাহলে আমার থেকে বেশি সুখী কেউ হবে না। আমি শুধু আমার মেজর জেঠুকে পাবো তাই নয়, আমি আমার জীবনে আরো একটা বড় হিসেব মিলাতে পারবো। এসে নিজের সাথে নিজের হিসেব মিললেও ছেড়ে রাখা গুটিগুলোর হিসেব কিন্তু মিলবে না। জানবি মিলবে, আমি যদি হিসেব মিলাতে জানি তাহলে নিশ্চয়ই মিলবে। দেখা যাক। ঋষি, অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে রে, তোরা এগিয়ে যা তাহলে, দুই ভাই তো আছিস। দাদা ভাই, আমি তোমাদের সাথে যাব। তুমি সেখানে গিয়ে কি করবে? কিছু হয়তো করব না বাবা, কিন্তু তবুও এই সময়টাতে আমি জেঠুমনির সাথে থাকতে চাই। যাবে না? শেখাবে পড়াবে সেন্স এলে, কাকে প্রমাণের ব্যাপার আছে না? আপনি অনেকক্ষণ ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছেন। আমি যখনই কোনো কথা বলতে যাচ্ছি আপনি সেই ব্যাপারে কথা বলছেন। আপনি যদি এই কাজটা বারবার করতে থাকেন তাহলে আপনি যেই হন না কেন আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারব না। জানবি মা, তোমার তোমার জেঠিমনিকে বলে দিও যে আমি আমি তাকে ঠকাইনি। যদি আর কোনোদিন না ফিরি, যদি আর কোনোদিন তার সাথে দেখা না হয় তাহলে বলে দিও যে আমি আমি প্রতারক নই, প্রতারক নই। এখন কেঁদে কি হবে বলো মেজদি ভাই, এখন তো কেঁদে আর কোনো লাভ নেই। এখন শুধু এইটুকুই প্রার্থনা করো যে যে মানুষটা এখন হাসপাতালে যাচ্ছে সে যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে। ঋষি, ঋষি শোন, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ চল। স্বামী ভেবে আমার ঘরে আমি থাকতে নিয়েছি ঠাকুর,
না জেনে করেছি, সব না জেনে করেছি ঠাকুর। যদি কোনো শাস্তি দিতে হয় আমায় শাস্তি দাও, ওই লোকটাকে প্রাণে বাঁচিয়ে দাও ঠাকুর, প্রাণ কেড়ে নিও নে। মেজদি ভাই কি হয়েছে ছোট বল, কি হয়েছে? লোকটা নেই তাই তো, বল ছোট, চুপ করে থাকিস নে, বল কি হয়েছে? জাহ্নবী তো ফিরে এসেছে, ওকেই ওকেই জিজ্ঞেস করো। জাহ্নবী কি হয়েছে বলো আমাকে, লোকটা মরে গেছে তাই তো, শেষ পর্যন্ত আমি নরহত্যার দায় দায়ী হলো ভগবান। কি বলছো মজুমা, তোমার নিজের উপরে ভরসা নেই, তোমার সেথির সিঁদুরের উপরে ভরসা নেই, জেঠমনি বেঁচে আছে, এখন একটু ঘোরের মধ্যে আছে, আমি নিজে জেঠমনিকে রক্ত দিয়েছি মেজুমা, পুরো রক্তটা যদি জেঠমনি নিতে পারে তাহলে উনি বেঁচে যাবেন, ডাক্তার বলেছে মেজুমা। কথা বলছে না জানবী, আমি জিজ্ঞেস করছি যে আজ রাতে কি আমাদের বাড়ির থেকে কাউকে থাকার দরকার ছিল হাসপাতালে? ছোটমা আমাদের মেয়েদের ওখানে অ্যালাউ করলো না, ওই তো দাদা ভাই আর ঋষি আছে, ওরা তো আমাকে পাঠিয়ে দিল, আর আমিও ভাবলাম যে মেজুমার কাছে যাই, কারণ মেজুমা নিশ্চয়ই ভেঙে পড়েছে, কারণ আমার বিশ্বাস যে মেজুমা মনে মনে জানে যে ওই মানুষটাই মেজুমার স্বামী। কি মেজুমা, ঈশ্বরের সামনে বলো তোমার মনের কথাটা। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি আমি কোনো নরহত্যার কারণ হতে চাইনি, আমি কোনো নরহত্যার কারণ হতে চাইনি ঠাকুর। এই বয়সে এসে এমন কিছু যেন না ঘটে যার জন্যে আমি মৃত্যুর কারণ হয়ে যাই ঠাকুর। এই বাড়ি থেকে যদি কারোর মৃত্যু ঘটে আমি সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, সে যে কোনো মানুষ হোক না কেন আমি ক্ষমা করতে পারবো না ঠাকুর। মেজুমা যে কোনো মানুষ কেন বলছো বলো তো, এখন অন্তত স্বীকার করে নাও ওই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মানুষটার মধ্যে যদি সততা না থাকে সে কি এত দূর এগোতে পারতো বলো? এবেলা স্বীকার করে নাও মেজুমা যে জেঠুমনি তোমার স্বামী, ওই মানুষটাই তোমার স্বামী। কেঁদো না মেজদি ভাই, কেঁদো না, এইভাবে এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ হবে, সকাল থেকে কিচ্ছু মুখে দাওনি তুমি, এভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে মেজদি ভাই। তোরা কি মনে করিস মুখে দেওয়ার মতো অবস্থা আছে আমার, আগে তো খবর পাই লোকটা প্রাণে বাঁচু, এখনো তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পাঞ্জায় কে যেতে কি করে জানবো? যদি মৃত্যু জিতে যায় তাহলে মেজুমা আমার নিজের উপরে ভরসা আছে, আর ঈশ্বরের উপরে ভরসা আছে, সেই জন্যই আমি খুব জোর দিয়ে বলতে পারছি মেজুমা, এরকম ক্রিটিক্যাল অবস্থা জেনেও আমি বলতে পারছি যে জেঠুমনি ঠিক বেঁচে উঠবেন, এটা যদি না হয় তাহলে পৃথিবীতে সত্যি মিথ্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে মেজুমা, পৃথিবী মিথ্যেতে ভরে যেত। না না, জেঠুমনিকে বাঁচতেই হবে মেজুমা, জেঠুমনিকে বাঁচতেই হবে। বেশ, তোরা যা ছোট, তোরা যাই কিন থেকে, আমাকে একটু একা থাকতে দে। কোথায় যাব আমরা মেজদি ভাই? আমরা চলে যাব আর তুমি সারা রাত এইভাবে এখানে বসে থাকবে? হ্যাঁ, আমি এখন ঠাকুরের কাছে বসে থাকি, ঠাকুরকে পূজো দিচ্ছি, মনের কথা উজাড় করে বলতে পারছি, কতদিন হয়ে গেছে কাউকে মনের কথা বলতে পারিনি,
না বলতে বলতে ভুলেই গেছিল। এখন যখন সবকিছু মনে পড়ছে, মনের কথা উজাড় করে বলতে পারছি, আর ঈশ্বরের সঙ্গেও আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া আছে আমার। আমি জানতে চাই আমি কি এমন অপরাধ করেছিল যেইভাবে আমার সারাটা জীবন ব্যর্থ করে দিল। কি অপরাধ করেছিল ভাবি, যেই বয়সে এসেও আমাকে এইরকম ভাবে জীবন কাটাতে হচ্ছে। আমি জানতে চাই আমার কারণে, আমার কারণে একটা লোক মরেও যেতে পারে, এই ভেবে আমাকে সারাটা দিন সারাটা রাত কাটাতে হচ্ছে।